এই দুনিয়ায় হাজার সম্পর্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হলো সব থেকে মধুর। ভালোবাসা এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য হলো যে ভালোবাসা সোনার মতন, যা একবার ভেঙে গেলে আবার গড়া যায়, কিন্তু বন্ধুত্ব হলো হীরে, যা একবার ভেঙে গেলে আর ঠিক করা যায় না। আজকাল আসল বন্ধু খুঁজে পাওয়া খুব কঠিন, তাই আমাদের যদি কোনো আসল বন্ধু থাকে তাহলে তাকে আমাদেরকে যত্ন করে রাখা উচিত। মনে রাখা দরকার, একজন সত্যিকারের বন্ধুই আমাদেরকে নানা রকমের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। যদি তুমি নিজের সাথেই বন্ধুত্ব করে নাও, তাহলে তুমি কখনোই একলা অনুভব করবে না। বন্ধুত্ব শুধু একটা শব্দ নয় বা শুধু একটা সম্পর্ক নয়, এটা একটা নীরব প্রতিশ্রুতি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। একটা ভালো গান 5 মিনিটের জন্য, একটা ভালো ছবি 3 ঘন্টার জন্য, একটা ভালো কলেজ 2 বছরের জন্য, আর একটা ভালো বন্ধু সারা জীবনের জন্য। গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, তেমনি বন্ধু একটি বিশেষ জাতের মানুষ। যে ব্যক্তি নির্দোষ বন্ধুর তালাশে থাকে, চিরদিন তাকে বন্ধু ছাড়াই থাকতে হয়। যে কোনো সম্পর্কের মধ্যে এই বন্ধুত্ব গড়ে উঠতে পারে, কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। যেসব মানুষ বন্ধুদের অপমান করে ও কাপুরুষের মতো বন্ধুদের অপমানিত হতেও দেখে নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। বন্ধু সে নয় অন্যের কথা শুনলে তোমাকে সন্দেহ করবে, বন্ধু হলো সেই যে তোমার উপর সন্দেহ করা দূরে থাক, তোমাকে সবসময় বিশ্বাস করবে। বন্ধু সে নয় অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে, বন্ধু হলো সে যে তোমার উপর সন্দেহ করা দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। আমার বন্ধুদের কাছ থেকে মমতা চায়, সমবেদনা চায়, সাহায্য চায়, ও সেই জন্য ওই বন্ধুকে চায়। আমার নিয়তি তোমার আত্মীয় বেছে নেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। বন্ধুদের মধ্যে একটা মিল থাকে, সেটা হলো সব কিছুতেই একতা ভাবনা থাকে। কাউকে তোমার সামনে অন্যের দোষ ত্রুটি বর্ণনা করতে দেখলে তৎক্ষণাৎ তাকে বন্ধুর তালিকা থেকে দূরে সরিয়ে দাও। একজন স্বার্থপর বন্ধু তোমাকে বিপদে ফেলে রেখেই চলে যাবে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু তোমাকে সেই বিপদের মধ্যে আলো দেখিয়ে নিয়ে যাবে। গোপনীয়তা রক্ষা করে না চললে বন্ধুত্ব টিকে না। বন্ধুত্ব কোনোদিন হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে। বন্ধুত্ব করতে ধীর গতির হয়, কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করে। বন্ধুত্ব নেই কোনোদিন আর নেই কোনো বার, এটা এমন এক ধরনের অনুভূতি যেখানে শুধুই থাকে বন্ধুত্ব আর বন্ধুত্ব। যে সবার বন্ধু সে আসলে কারোরই হয় না। বন্ধুত্বের গভীরতা পরিচিতের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। একমাত্র বন্ধুই আছে যে সব সময় পাশে থাকবে, জীবনের সব কথা একমাত্র সেই রাখবে, যত কষ্টেই থাকি না কেন
বন্ধুই পাশে থাকবে। আমি মনে করি বন্ধুত্ব আলাদা কোনো সম্পর্ক নয়, সব সম্পর্কের উন্নত অবস্থার নাম বন্ধুত্ব। যে কোনো সম্পর্ক কতটা স্থায়ী তা নির্ভর করে সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার উপর। প্রেম একদিন হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনোই হারায় না। প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান ও বন্ধুত্ব। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের অনেক মূল্যবান উপহার। আমার বন্ধুরা আমার সাম্রাজ্য, কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটি বন্ধু আছে। সব কিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধু নীরবতা মনে রাখবো চিরদিন।